হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। এটা হলো কিলার্নির ম্যাকডোনাল্ডস। আমি আসছি আজকে হঠাৎ করে ম্যাকডোনাল্ডস নেওয়ার জন্য আসছি। হঠাৎ করে আমি যদি একটা ভিডিও নিই, এই এটা হলো কিলার্নির ম্যাকডোনাল্ডস। এখন বন্ধ, এখানে কেউ কিছু নাই, বিকজ এখন লকডাউনের কারণে সব কিছু বন্ধ, বুঝছেন? লকডাউনের কারণে সব কিছু বন্ধ। এখানে এখানে মানুষ কোনো কিছু নিতে পারতেছে না, বসে কোনো কিছু খাইতে পারতেছে না। স্যুপ এখানে এখন কি করবে মানুষেরা? মানুষেরা এখন নিয়ে আস্তে আস্তে ট্যাকুয়েতে চলে যায়, গাড়ি করে আগে অর্ডার দেয় বা এমন এখান থেকে ট্যাকুয়ে করে নিয়ে যায়। এটা ম্যাকডোনাল্ডসের এরিয়া এগুলো, আর এগুলো হলো, এটা হলো মেন রোড করছে, আর ওই সামনে একটা দেখতেছেন ওইটা এখন নতুন বিল্ড আপ হইতেছে, এটা সিনেমা। আর ওই সার্কল যেটা দেখতেছেন সার্কেল, ওই এটা হলো পেট্রোল পাম্প করছে সে অবস্থা। সো আপনাদেরকে আমি দেখাই দিয়েছি, সো আমি কিছুক্ষণ আগে আপনাকে যেটা দেখাইছি এটা কিন্তু কিলার্নির ওই ম্যাকডোনাল্ডস, ওই টুমুক ম্যাকডোনাল্ডস। এখানে এটা হলো ম্যাকডোনাল্ডস, তো ম্যাকডোনাল্ডসের পাশে দিয়ে যাওয়া যায়। সো দেখেন, আমি এখন এই রুটটি আমি যাইতেছি, আমি আপনাদেরকে দেখাইতেছি। তো ওই ওইখানে এখন আস্তে আস্তে ক্রিসমাস, ক্রিসমাসের বিয়া হয়েছে। আর ওইটাই করছে সিনেমা, হ্যাঁ, এখন নতুন হইতেছে, এটা হলো সিনেমা, বুঝছেন? কিলার্নি আউটলেট সেন্টার, আমি দেখাচ্ছি কিলার্নি আউটলেট। এখন অ্যাবাউট 7 o'clock হইতেছে এখানে। সো এই রুটটা সবসময় বিজি থাকে বিকজ এখন COVID-19 এখানে লকডাউনের কারণে মানুষের আউটলেট সেন্টার এটা। রুট কমপ্লিটলি খালি এখন, এখন মানুষ টানুষ নাই। আউটলেট সেন্টার এখন এখন ক্রিসমাস আসতেছে, আজও সাজা নেয়, আস্তে আস্তে সাজাইতেছে, এই অবস্থায় এগুলো দেখেন। আর আপনারা, আপনাদের সুন্দর লাগলে আমাকে একটু জানাবেন, এবং আপনাদের কোনো পছন্দের কোনো কিছু থাকে আমাকে জানাবেন, আমি আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করব। আর আমি এখন নতুন, আমার কোনো ভুল ত্রুটি হলে আপনারা মাফ করে দেবেন, আমাকে সহজ করে নেবেন, সেইটাই। দেখেন, এটা হলো আউটলেট সেন্টারের পার্কিং। দিনের বেলায় এখানে সব পিয়া হয়ে যায়, দিনের বেলায় এখানে সব গাড়ি ফুল হয়ে যায়, এখন কিছু নাই, দেখেন। আর এই জায়গাটা হলো যে জায়গার সামনে দিয়ে কোনো এখানে বাস টাস আসলে সব বাসগুলো ইয়া হয়ে যায়, দাঁড়ায় ওই জায়গাতে, ওই শপিং সেন্টারের বাহিরে। এটা হলো শপিং সেন্টার, লুক। এই শপিং সেন্টারটা হলো ওই কিলার্নিতে পড়ছে, কিলার্নি টাউনের। এটা তো বড় না, মোটামুটি ছোট। এখানে একটা আছে নাইট ফ্যাক্টরি আছে, অবশ্যই। আপনাদেরকে আমি কি বলবো, আমি মোটামুটি কিলার্নি আজকে দেখাইছি, কিলার্নি আউটলেট সেন্টার, ওই এগুলো
আর আরেকদিন আমি আসবো আপনাদের মাঝে। ভালো থাকেন, সুস্থ থাকেন, সেটা ভাইয়া আসসালামু আলাইকুম সেটা। আর আপনাদের আমার এখানে কোনো ভুল ত্রুটি হয় কথাবার্তার মধ্যে, আমি নতুন ভাই, আমাকে সহজ করেন এখন আপনারা, আপনাদের একজন ছোট ভাই হিসাবে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, সো বাই বাই। এটা হলো রুট, দেখেন। আসসালামু আলাইকুম।